আসসালামু আলাইকুম সকল স্কাউট প্রেমিক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আর আজকে আমরা এসেছি রাজশাহীতে লাইফ স্কিল বেসড এডুকেশন কোর্সে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা সকালবেলায় আমরা রাজশাহীতে পৌঁছাই, এবং তারপরেই আমরা প্রথমে যেটা করি, নাস্তা, আমরা সবাই মিলে নাস্তা করি। নাস্তা করে আমরা চলে যাব আমাদের যে স্কাউট ভবন, অর্থাৎ রাজশাহী যে স্কাউট ভবন সেদিকে। তো এখানে আমরা নাস্তা শেষ করেছি, এবং আমাদের সাথে ওনারা যারা এসেছিল তারাও নাস্তা করছে। নাস্তা শেষ করেই আমরা সুন্দরভাবে গুটি গুটি পায়ে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের যে ভবনটি রয়েছে বা যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে আমরা প্রবেশ করছি। তো সারিবদ্ধভাবে ধীরে ধীরে আমরা সবাই ভেতরে চলে আসলাম। রাজশাহী বিভাগীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দেখতে কেমন, এই টপিকের উপরে একটি ভিডিও আনার চেষ্টা করব, শর্ট ভিডিও। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তো সেই ভিডিওটি দেখার অপেক্ষায় থাকুন। আর আজকের ভিডিওতে যেটি দেখাবো সেটা হচ্ছে আমরা এই কোর্সটি, অর্থাৎ লাইফ স্কিল বেসড এডুকেশন কোর্সটি কীভাবে করেছি, বা কোন কোন সময় কীভাবে কী কাজগুলো হয়েছে, একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। নতুনদের জন্য সেটি ভালো হবে, এবং মূলত আমরা যারা এই কোর্সটিতে ছিলাম তাদের কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, তো সেটি আসলে খুবই সুন্দর। তো আমরা সকালে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি। রেজিস্ট্রেশনের ওখানে আমাদের দেওয়া হয়েছিল একটি টি শার্ট, পেন্সিল, কলম, স্কেল, একটি ফাইল, অন্যান্য যে খুঁটিনাটি বিষয়গুলো ছিল সেগুলো আমাদেরকে এই রেজিস্ট্রেশনের সময়ই দিয়ে দেওয়া হয়। তো আমাদের কাছে কোর্সটি আমরা যেরকম আশা করেছিলাম আসলে পরিপত্রে সেভাবে ভালো কিছু উল্লেখ ছিল না। তো আমরা যাওয়ার পরে দেখেছি যেটি পেয়েছি অনেক বেশি ভালো ছিল, অর্থাৎ চাওয়ার থেকে বা আশা করার থেকে অনেক বেশি পেয়েছি, এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে কোর্সটি, আর কোর্সটিতে অনেক কিছু শিখেছি। মূল কথা, আমাদের বাস্তব জীবনমুখী যে কাজগুলো, যেগুলো সম্পর্কে আমাদের অজানা, সেগুলো আমরা এখান থেকে শিখতে পেরেছি। তো আমরা প্রথম দিনে আমরা ক্রু মিটিং সম্পন্ন করি, এবং ক্রু মিটিংয়ে আমাদেরকে 5টি উপদলে বিভক্ত করে দেওয়া হয়েছিল। আমরা 5টি উপদলে 8 জন করে 50-40 জন মোটামুটি আমরা সদস্য ছিলাম। তো 3টি জেলার রোভাররা আসলে এখানে পার্টিসিপেট করেছে, রোভার এবং গালিন রোভার। তো রোভাররা এবং গালিন রোভারদের ভাগ করে দেওয়ার পর তাদের মধ্যে 3 দিনে যে বন্ডিংটি তৈরি হয়, যে ভ্রাতৃত্বটি তৈরি হয়, সেটি আসলে দেখার মতো, যেটি ভুলে থাকা যায় না। অল্প কিছু সময়ের স্মৃতি, বাট সারা জীবন এদের কথা মনে থেকে যায়, এই সময়গুলো, এই মোমেন্টগুলো মনে থেকে যায়। এটিকেই স্কাউটিং বলা হচ্ছে। আসলে স্কাউটিং মানেই হচ্ছে ভ্রাতৃত্বের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে সমস্ত কাজগুলো করা। আর আমরা যে প্রশিক্ষণগুলো নিই, যে কোর্সগুলো করি, এগুলোতে আসলে আমাদেরকে যে শিক্ষাগুলো দেওয়া হয় আমাদের নিজেদের জীবনকে সুন্দর করার জন্য, এবং শুধুমাত্র নিজের জীবনই নয়, আমাদের আশেপাশের যে সাধারণ মানুষগুলো রয়েছে, সমাজের মানুষগুলো রয়েছে, দেশের যে অবহেলিত মানুষদের রয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কীভাবে সেবা করা যায় সেই বিষয়গুলো আসলে শেখানো হয়। তো আমাদের কাছে এই জিনিসগুলো ছোট্ট হলেও খুবই উপকারী এবং ইফেক্টিভ। আমরা প্রথমেই যে কাজটি করি সেটি হচ্ছে, আমরা ক্রু মিটিং শেষে আমাদের যে তাবু সেটি খাটাতে হবে। তো তাবু খাটানোর জন্য যে জিনিসপত্রগুলো দরকার, অর্থাৎ তাবু, প্যাক এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, দড়ি, এই টাইপের কিছু জিনিসপত্র, বা আমাদের যে গ্রাউন্ড শিট রয়েছে সেটি, এই টাইপের জিনিসগুলো আমরা স্টোর রুম থেকে আনতে যাই। তো এটি হলো স্টোর রুম, এখানে সুন্দর করে প্রত্যেকটি জিনিসপত্র আসলে সাজানো গোছানো রয়েছে। এখান থেকে আমরা আমাদের তাবুর জিনিসপত্রগুলো নিব। আর এই পাশে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ওয়াশরুম এবং টয়লেট যেটি সেটি রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা এখান থেকে বের করে নিয়ে যাচ্ছি। দেখুন বিষয়গুলো খুবই ভালো লাগে, আমরা উপদল ভিত্তিক ভাগ হয়ে 2-3 জন করে এখানে এসেছি, অথচ কেউ কাউকে চিনি না, কেউ কাউ সম্পর্কে জানে না, কিন্তু একত্র হয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো সম্পাদনা করছি। তবে এই কাজগুলো করার মধ্যে বা একে অপরের সঙ্গে কথা বলার মধ্যে মনোমালিন্য মাঝে মধ্যে হয়ে যেতে পারে বা হয়ে যায়, তখন আমরা নিজেরা একটু খারাপ লাগলেও একে অপরকে বুঝিয়ে মনকে মানিয়ে নিয়ে শেষ পর্যন্ত আমরা কোর্সটা সুন্দরভাবে সম্পূর্ণ করি। এবং প্রত্যেকটা স্কাউটারের এই ধরনের কোর্স ক্যাম্পগুলোতে টুকিটাকি ঝামেলা বা টুকিটাকি মনোমালিন্য হয়, পরবর্তীতে তারা নিজেরা নিজেরা মিলমিশ হয়ে যায়, এটি খুবই ভালো লাগার ব্যাপার। তো আমরা তাবু টানানো শুরু করেছি, তাবু খাটাতে গিয়ে আমরা একটু লেট হয়ে যায় আমাদেরটা, আর অন্যান্যগুলো প্রায় সুন্দরভাবে তারা করতে থাকে, কারণ আমাদের জিনিসপত্রগুলো ভালো ছিল না, এবং আমরা ভিতর থেকে আবার আমাদের বাঁশগুলো বা পেকগুলো আবার সুন্দরভাবে জিনিসগুলো নিয়ে আসি এবং আবার সুন্দরভাবে দাঁড় করানোর চেষ্টা করছিলাম। তো এই মুভমেন্টগুলো আসলে মনে থেকে যাবে, আর এখন তো আমি ভিডিও করেই রাখছি, এটা আসলে যদি ইউটিউবে থেকে যায়, তো সোশ্যাল সাইটগুলোতে থেকে যায়, তাহলে সারা জীবনে অনেকেই দেখতে পাবে মুভমেন্টগুলো খুঁজে খুঁজে বের করে।
যখন আমাদের বয়স হয়ে যাবে, একটা সময়ে আমরা বৃদ্ধ হয়ে যাব, তখন এই বিষয়গুলো আমাদের কাছে খুবই মজা লাগবে। কারণ একটা সময়ে কত আনন্দ, কত স্মৃতি, এটা দেখবো আর ভাববো, এটাই আমার কাছে ভালো লাগা কাজ করে। তো স্কাউটিং যারা করে তারা এই বিষয়গুলো বুঝবে, ইমোশনাল যে সাইডটি স্কাউটদের মধ্যে সেটি খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা এই কাজগুলোর মাধ্যমে উদ্যম ফিরে পাই। তো একটি সংসারের মতো আসলে এই ক্যাম্পগুলো হয়ে থাকে, তাঁবু খাটানো, সেগুলোকে আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলে সেখানে 3 দিন বা 5 দিনের ক্যাম্প হলে 5 দিন থাকতে হয়। তো বিষয়গুলো খুবই রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর। এখানে আসলে ক্যাম্প না করলে, স্কাউটিং না করলে, কোনো কোর্স না করলে আসলে বোঝা যাবে না, বোঝার কথাও নয়। তো আশা করছি পুরো ভিডিওটি দেখলে একটা বেসিক ধারণা পেয়ে যাবেন নতুন স্কাউট বন্ধুরা। তো আমরা সকাল সকাল তাঁবু খাটানোর কাজটা দ্রুত শেষ করার চেষ্টা করছি, কারণ তাঁবু যত দ্রুত খাটাইতে পারবো তত দ্রুত ফ্রি হয়ে যাব। তো এখানে দূরে টাঙানো হচ্ছে কাপড় চোপড় শুকানোর জন্য, অর্থাৎ গোসল করে এই জিনিসগুলো যে ভিজে যাবে সেগুলো আসলে এখানে দিয়ে আমরা শুকিয়ে ফেলবো। তো এই কারণেই আমরা আসলে ভালো লাগা কাজ করছি। টোটাল 3 দিনের প্ল্যানিং বা 5 দিন যেটাই যে করছি যায় না কেন, এরকম একটা প্ল্যানিং করেই আমরা বের হই, বিভিন্ন ধরনের কাজ সেখানে আমাদের করতে হয়। তো আমাদের তাঁবু খাটানো শেষ, এখন আমরা সেমিনার হলে চলে এসেছি। সেমিনার হলে আসলে আমাদের ক্লাসগুলো বা সেশনগুলো নেওয়া হয়। তো আমাদের শিক্ষক মণ্ডলী রয়েছেন, আমরা সুন্দরভাবে সুসজ্জিত পোশাকে, স্কাউট পোশাকে আমরা বসে আছি এবং মন দিয়ে প্রথম দিনের ক্লাসগুলো আমরা করছিলাম। প্রথম দিন যদিও আমাদের অনেকেই অনেক রকমের সমস্যা এবং অনেক রকমের প্রবলেম হয়েছিল, তারপরেও আমরা ওভারকাম করে গেছি সব কিছু এবং সব কিছুকে মানিয়ে নিতে শিখে গেছি। আসলে স্কাউটিং মানেই এরকম, যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়া, নিজেদেরকে ফুটিয়ে তোলার আমরা চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় এই কোর্সটি, আশা করছি আমার এই ভিডিও দেখে সবাই বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে আমরা অনেকগুলো মানুষ একত্রিত হয়েছে একটি কোর্স করছি, তো আমাদের প্রফুল্লতাটা কেমন, স্কাউট যে সদা প্রফুল্ল, এই ভিডিওটি দেখলে আসলে আমরা বুঝতে পারবো। তো এখন আমরা যাদের দেখতে পাচ্ছি এনারা হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অর্থাৎ আমাদের পুরো সেশনগুলোতে ওনারা আমাদের খুবই হেল্প করেছেন, বিভিন্ন ক্লাস নিয়ে সেশন নিয়ে আমাদের খুব উপকারে এসেছেন, অর্থাৎ আমাদের অনেক কিছু শিখিয়েছেন। এই জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, কারণ শিক্ষকের মর্যাদাটা অনেক। আর এখানে যারা রয়েছেন তারা আমাদের অতিথিবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী উভয়ই রয়েছেন, এখানে আমাদের সম্পর্কিত কিছু কথা তারা বললেন। তো আমরা শুধু স্কাউটিংয়ের যে মূল বিষয়গুলো সেগুলোই করিনি, বিনোদন, আড্ডা, খেলাধুলা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের স্কাউটিংয়ের মধ্যে থাকে, তারই কিন্তু কিছু চিত্র বা কিছু ক্লিপ আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আমাদের সেশনের ফাঁকে ফাঁকে এরকম কিছু মজাদার খেলাধুলা আমাদেরকে খেলানো হয় বা দেখানো হয় বা আমরা সেগুলো খেলি বা কিছু সময়ে দেখা যায় আমরা বিনোদনমূলক কিছু কার্যক্রম করি। আর অবশ্যই আমাদের যে সামাজিক কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পর্কিত বা আমাদের সেশন সম্পর্কিত মাঝে মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপরে আমরা আলোচনা করি। আর বিনোদন বলতে অনেক বিনোদন আছে, প্রতিদিন বিকেলবেলা খেলাধুলার একটি টাইম থাকে নির্ধারিত। তো আমরা কোর্স চলাকালীন সময়ে আমাদের বিভিন্ন টপিকের উপরে গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়। তো আমরা গ্রুপ ওয়ার্ক করে আমরা এভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিলাম, প্রত্যেককেই নিজ নিজ উপদল থেকে আসলে এভাবে প্রেজেন্টেশন করেছি। সময়গুলো খুব অসাধারণ কাটছিল আর আমরা প্রতিদিন আমরা নতুন কিছু শিখছিলাম, নতুন কিছু জানছিলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর বেসিক জিনিসগুলো আমাদের শেখানো হয়েছে।